আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগত। আজকে চতুর্থ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় নিয়ে আমি উপস্থাপন করব। অধ্যায়ের নাম কাজের মর্যাদা। এই অধ্যায়ের পাঠ এক ও দুই আমি আজকে উপস্থাপন করব। আমি তোমাদের সাথে আছি বিষয় শিক্ষক মাহফুজা বেগম তাহেরা। চলে তাহলে শুরু করা যাক। অধ্যায় সাত, কাজের মর্যাদা। এই অধ্যায়ে মোট তিনটি পাঠ রয়েছে। প্রথম পাঠে শ্রমজীবী, দ্বিতীয় পাঠে চাকরিজীবী, তৃতীয় পাঠে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। এই ক্লাসে আমরা পার্ট এক অর্থাৎ শ্রমজীবী ও পার্ট দুই চাকরিজীবী সম্পর্কে জানব। কাজের মর্যাদা, প্রথমে আমরা জেনে নিব কাজের মর্যাদা কি। আমরা দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের পেশার মানুষের সঙ্গে পরিচিত হই। যেমন আমরা যখন কোনো যানবাহনে উঠি, যেমন বাস, ট্রেন, রিক্সা ইত্যাদি, এইসব যানবাহনে যখন উঠি তখন সেই যানবাহন পরিচালকের সঙ্গে পরিচিত হই। আবার আমরা যখন দোকানে যাই তখন সেই দোকানি বা ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হই, তাদের সঙ্গে কথা বলি, আমরা পণ্য কেনাকাটা করি। এছাড়া অনেকের বাড়িতে আমাদের গৃহকর্মী রয়েছেন যারা আমাদের বাসায় নানা রকম কাজ করেন, আমরা তাদেরকে তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক দিই। এরাই হচ্ছে বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত। এদের যে কাজগুলো রয়েছে, কাজ যেমনই হোক না কেন, সেই কাজের মর্যাদা আমাদের দেওয়া উচিত, তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত, তাদের সঙ্গে কখনোই খারাপ আচরণ করা উচিত নয়। এটাই হচ্ছে কাজের মর্যাদা। সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন, অর্থাৎ প্রত্যেকটা পেশার মানুষই তারা পরিশ্রম করেন, শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন, তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। বলছে কি যে এরা দৈনন্দিন জীবনযাপনে অর্থাৎ প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে আমাদের কাজে তারা সাহায্য করেন, এই জন্য তাদের পেশাকে আমাদের মর্যাদা দেওয়া উচিত, তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত। পার্ট এক, শ্রমজীবী। আমরা এবার জানব শ্রমজীবী কারা। শ্রমজীবী যারা কায়িক শ্রমের বিনিময়ে উপার্জন করেন তাকেই বলছে কি শ্রমজীবী, অর্থাৎ শারীরিকভাবে শ্রম দিয়ে থাকেন এবং অর্থ উপার্জন করেন, আয় করেন, তাদেরকেই বলছে কি শ্রমজীবী। যেমন কারখানা শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক। আমরা এবার বিস্তারিত জানব। প্রথমে জানব কারখানা শ্রমিক। পাশের ছবিতে একটি কারখানার পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন। এটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। আমাদের দেশে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় কারখানা রয়েছে। এইসব কারখানায় অনেক মানুষ, হাজার হাজার নারী এবং পুরুষ সেখানে তারা কাজ করেন এবং জীবিকা নির্বাহ করেন। তারা সেখানে কাজ করে পোশাক তৈরি করেন অথবা অন্যান্য কারখানায় তারা বিভিন্ন ধরনের পণ্য তারা তৈরি করে থাকেন, আর এই সকল পণ্যগুলো বিদেশে রপ্তানি করা হয়, যার কারণে আমরা অনেক বৈদেশিক মুদ্রা আয় করি। এই জন্য বলছে কি এই পেশাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানব পরিচ্ছন্নতা কর্মী। আমরা অনেক সময় যখন বাইরে চলাচল করি, বাইরে যাই, তখন দেখি অনেকে রাস্তা ঝাড়ু দিচ্ছে, কেউ বা ডাস্টবিনের ময়লাগুলো পরিষ্কার করছে, ড্রেন পরিষ্কার করছে। আবার যখন বিদ্যালয়ে যাই দেখি কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ময়লার ঝুড়ি থেকে ময়লাগুলো ফেলে দিচ্ছে। আবার অফিসেও একই কাজ হচ্ছে,
হাসপাতালগুলো পরিষ্কার করা হচ্ছে। তাহলে এই যে কাজগুলো করছেন যারা, তারা হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। এই পরিচ্ছন্নতা কর্মী তাদের এই কাজ কেন করেন? কারণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে তারা কি করছেন? পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন, যা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য, আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো পরিবহন শ্রমিক। আমরা পরিবহন শ্রমিক কারা? যারা পরিবহন চালান বা বিভিন্ন ধরনের যানবাহন চালান, তাদেরকে বলছে কি? সেই চালকদেরকে বলছে পরিবহন শ্রমিক। এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য, মানে আমরা যখন এক স্থান থেকে আরেক স্থানে যাই কিংবা কোনো মালামাল আনা নেওয়া করি, তখন যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। তাহলে আমাদের এই পরিবহন শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করা উচিত এবং তাদের ন্যায্য পাওনা তাদেরকে দেওয়া উচিত। এরপরে আমরা জানব, এই পাঠ শেষ, আমরা এবার দ্বিতীয় পাঠ সম্পর্কে জানব। দ্বিতীয় পাঠে রয়েছে চাকরিজীবী। চাকরিজীবী এই ধরনের পেশার সাথে যারা জড়িত, তারা সাধারণত অফিসে কাজ করেন। তারা আমাদেরকে প্রশাসনিক অথবা অর্থ উপার্জনমূলক কাজে সহায়তা করেন। একজন অফিস কর্মী সাধারণত অফিসে বিভিন্ন ধরনের কাজ করেন, মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন। অফিসের নানা কাজে তারা প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকেন। আমরা যখন কোনো অফিসে যাই, মনে করো তুমি একটা ব্যাংকে গিয়েছো, সেই ব্যাংকে দেখবে অনেক লোকজন আছে, তারা বিভিন্ন কাজ করছেন, কম্পিউটার নিয়ে বসে আছেন, কেউ টাকা লেনদেন করছেন, কেউ আবার ভালো পরামর্শ দিচ্ছেন। এই যে বিভিন্ন ধরনের এক একজন এক এক কাজে নিয়োজিত আছেন, এরাই হচ্ছে কি অফিস কর্মী। এরা কি করেন? আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে বা অন্যান্য কাজে, প্রশাসনিক কাজে তারা আমাদেরকে সাহায্য করেন। তারা কি করেন? অফিসে নানা কাজে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এরপরে আমরা জানব ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপনা। ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপনা অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা। অর্থাৎ যারা পণ্য বা বিভিন্ন জিনিসপত্র ক্রয় বিক্রয় করেন বা কেনাকাটা করেন, তারাই হচ্ছেন কি বিক্রয় ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। আমরা যখন মার্কেটে যাই, তখন দেখতে পাই অনেক দোকান রয়েছে, বা আমাদের বাড়ির আশেপাশেও দেখি অনেক দোকান রয়েছে যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সেখান থেকে কেনাকাটা করি। এদেরকে বলছে কি স্থানীয়, মানে অর্থাৎ স্থানীয়ভাবে দোকানে ও মার্কেটে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। আর আরেক ধরনের ব্যবসায়ী রয়েছেন যারা হচ্ছে বড় ধরনের ব্যবসায়ী। তারা স্থানীয় ব্যবসায়ীরা কি করেন? আমাদের নিজ এলাকায় তারা কেনাকাটা করেন বা ব্যবসা করেন। আর যারা বড় ব্যবসায়ী তারা কি করেন? দেশের বাইরে অর্থাৎ বিদেশে তারা হচ্ছে পণ্য বিক্রয় করেন এবং প্রয়োজনে পণ্য ক্রয় করেন, অর্থাৎ আমদানি করেন, রপ্তানি করেন। এই সকল প্রতিষ্ঠানে অনেক লোক চাকরি করেন। এরপরে আমরা অনেকগুলো পেশা সম্পর্কে জানলাম। এই পেশাগুলোর বাইরেও আরও পেশা রয়েছে, অর্থাৎ কাজ রয়েছে, তার সম্পর্কে আমরা এখন জানব। অন্যান্য পেশাজীবী, প্রথমেই দেখো শিক্ষক, এরপরে রয়েছে প্রকৌশলী, তারপর ফার্মাসিস্ট এবং সবশেষে ডাক্তার। চলো তাহলে এই পেশাগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। প্রথমেই শিক্ষক। তোমরা সবাই শিক্ষককে এবং শিক্ষকের সঙ্গে তোমরা পরিচিত হও এবং জানো, প্রত্যেক দিন স্কুলে যাও এবং শিক্ষকের সঙ্গে তোমাদের দেখা হয়, তোমরা ক্লাস করো। একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে অনেক কিছু পাঠদান করেন। প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বললে হয়তো তোমরা খুব সহজেই বুঝতে পারবে।
ইঞ্জিনিয়ারের বাংলা হলো প্রকৌশলী। এরা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ কাজ করেন। আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, বড় বড় দালান কোঠা দেখি, বিদ্যালয়, ব্যাংক বিভিন্ন ধরনের, এছাড়াও আমরা যখন ফ্লাইওভার দেখি, এই যে বড় বড় নির্মাণ কার্যক্রমগুলো রয়েছে, এগুলো কিন্তু নকশা করেন ইঞ্জিনিয়াররা, অর্থাৎ প্রকৌশলীরা। তাদের দায়িত্ব হলো সেটা কত বড় হবে, কত প্রশস্ত হবে, বিল্ডিংটা কেমন নকশায় হবে এবং সেখানে কি রড, কি সিমেন্ট ব্যবহৃত হবে, এগুলো সব কিছুই তারা পরিকল্পনা করে দেন। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমাদের এই নির্মাণ কাজে। এরপরে ফার্মাসিস্ট, কথাটা মনে হচ্ছে খুব কঠিন না, ফার্মাসিস্ট, কিন্তু ফার্মাসিস্ট খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেন। কি জানো, আমরা সবাই যখন অসুস্থ হই, কোনো না কোনো অসুখ যখন আমাদের হয়, তখন আমরা সুস্থতার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। আর এই ওষুধগুলো গবেষণা করে যারা তৈরি করেন, সেই তাদেরকেই বলা হচ্ছে কি ফার্মাসিস্ট। তারা বিভিন্ন ধরনের গবেষণা কাজ করেন এবং কোন রোগের জন্য কোন ওষুধ তৈরি করতে হবে সেগুলো তারা তৈরি করেন। এরপরে ডাক্তার, ডাক্তার তোমরা সবাই পরিচিত, সবাই ডাক্তার সম্পর্কে জানো এবং ডাক্তারকে দেখেছ। ডাক্তাররা কি করেন, আমরা যখন অসুস্থ হই তখন তারা আমাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আশা করি তোমাদের এই অধ্যায় খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছ, এই অধ্যায়ে কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। এই অধ্যায় থেকে আমরা অনেক কিছুই জানলাম, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পরিচিত হলাম। এই পেশার মানুষের সঙ্গে পরিচিত হলাম, এর উদ্দেশ্য হলো কি, এই অধ্যায়ের উদ্দেশ্য হলো কি, আমরা সেই পেশার মানুষদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে মর্যাদা দিব এবং তাদের সঙ্গে কখনোই খারাপ আচরণ করব না, কারণ প্রত্যেকজনই আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। তোমাদের দুইটি বাড়ির কাজ, এখানে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথমে, শ্রমজীবী কারা, আশা করি তোমরা এবার এই প্রশ্নের উত্তর পারবে। দ্বিতীয় প্রশ্ন, কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লিখো। এছাড়াও আরেকটি তোমাদের কাজ দিব, সেটা হলো কর্মস্থলের সাথে বিভিন্ন পেশার মিল করো। এখানে যে বক্স দেখতে পাচ্ছ, প্রথমে ডাক্তার, বিক্রেতা, ব্যবস্থাপক, শিক্ষক এবং বিজ্ঞানী, এবং তার পাশের বক্সে দেখতে পাচ্ছ কি দোকান, বিদ্যালয়, গবেষণাগার, হাসপাতাল, অফিস। তোমাদের কাজ হলো এদেরকে মিল করতে হবে, অর্থাৎ ডাক্তার কোন স্থানে কাজ করেন বা কোথায় থাকেন সেটার সঙ্গে মিল করতে হবে। যেমন ডাক্তার হাসপাতালে কাজ করেন, বিক্রেতা দোকানে কাজ করেন, ব্যবস্থাপক কোথায় থাকেন, বিভিন্ন ধরনের অফিসে থাকেন, শিক্ষক এটা তোমরা খুব সহজেই জানো বিদ্যালয়ে থাকেন, বিদ্যালয়ে কাজ করেন, এবং যারা বিজ্ঞানী তারা গবেষণাগারে কাজ করেন। আশা করি তোমরা সবাই এই অধ্যায় সম্পর্কে এখন যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। তবুও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।